মেজর হিজিবেলা বলছেন এ মরতে হয় এদের মতন মরো। কোথায় বলছেন মেজর হিজিবেলা? ছোট হিজ রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পরে 40 দিনে ছোট হিজ রহমতুল্লাহ আলাইহের একটা ইসালের স্বভাব হয়েছিল। ওই জলসায় মেজর হিজুর হিজ রহমতুল্লাহ আলাইহের জীবনের শেষ ওয়াজ করেছিলেন। তারপরে আর ওয়াজ করতে বেরোতে পারেননি, অসুস্থ হয়ে গেলেন, বিছেন শয্যা। ওই জলসাই ওয়াজ করছেন মেজর হিজুর কিবলা, ওয়াজ করতে করতে বলছেন যদি মরতে হয় বাবা সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মরো। যে মরতে হয় আমার ছোট ভাই ছোট হুজুর কিবলার মতন মরো। ওই জলসাই মাহফিলে মেজর হিজুর কিবলা খুব চাপা মানুষ ছিলেন, তো চট করে কোনো কথা বলতেন না, জাহির করতেন না, সবসময় নিজেকে চুপিয়ে রাখতেন। কিন্তু ওইখানে ছোট ভাইয়ের মহব্বতে সেদিন কিছু ইনকিশাফের কথা বলে ফেলেছিলেন। আমার তো 13 বছর বয়স, তখন আমি নিজে টেপ রেকর্ডার দিয়ে রেকর্ডিং করেছি। ছোট হুজুর কিবলার কাছে যখন যে মেজর হুজুর কিবলা দাঁড়ালেন, আমার বাপ চাচারা সব আছেন, ছোট হুজুর কিবলা আস্তে আস্তে বলছিল আমাকে একটু বসিয়ে দাও মেজো ভাই, ও মেজো ভাই আপনি একটু আমার বুকে হাত বুলিয়ে দিন, মেজো ভাই বড্ড কষ্ট হচ্ছে, মেজো ভাই আপনি আমাকে একবার তওবা পড়িয়ে দিন, মেজো ভাই আল্লাহর দরবারে দোয়া চেয়ে দিন, আল্লাহ পাক আমার মরটা যেন ইমানের সঙ্গে করেন, ভাই ভাইয়ের সঙ্গে শেষবারের মতন কথা হচ্ছে, তাদের জমি জায়গার কথা, ঘর সংসারের কথা, টাকা পয়সার কথা, দুনিয়াদারি কথা হয় নাই। বলছেন ও মেজো ভাই আমাকে একটু তওবা পড়িয়ে দেন, আমার বুকে একটু হাত বুলিয়ে দেন, মেজো ভাই বড্ড কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে দিন, আল্লাহ পাক আমার মরটা যেন ইমানের সঙ্গে করে। সেই ছোট হুজুর কিবলা ইন্তেকালের 40 দিন পরে মেজর হুজুর কিবলা শেষ ওয়াজ করলেন। ওখানে বাংলাদেশের একটা ছেলে না আসামের একটা ছেলে, একটা বাংলায় আগে গজল পড়েছিল, মেজর হুজুর কিবলার মনের কথাগুলো যেন সব বলেছিল। মেজর হুজুর কিবলা 103 বছর হায়াত পেয়েছিলেন, তো সকলের শেষে উনি ইন্তেকাল করলেন। ওনার সামনে ওনার আব্বাজান, ওনার বড় ভাই, ওনার সেজ ভাই, ওনার ন ভাই, শেষবেলায় ছোট ভাই ইন্তেকাল করলেন, বোনেরা আত্মীয় স্বজনরা সব চলে গেলেন, মেজর হুজুর কিবলা একা। তো গজলের মধ্যে সেই কথাটা যেন মেজর হুজুরের মনের কথাগুলো যেন বলছে, আর মেজর হুজুর কিবলা এত কাঁদছেন, আমার বাপ চাচারা মাহফিলের মানুষ সবাই কাঁদছেন। আপনারা মুরব্বি যারা আছেন আপনাদের হয়তো মনে আছে অনেকের, আমার তো 13-14 বছর বয়স, আমি তো গজলটা রেকর্ডিং করেছি। ওই ছেলেটা বলছে এরকম করে, কয়েকটা কুলি আমার মুখস্থ আছে, বলবো এরকম বলছে, আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সেজ হুজুর নওয়া হুজুর আজকে তারা কেহ নাই, অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একা আমি মেজ হুজুর রয়েছি ধরায়, ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর, আর বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। মেজর হুজুর কিবলা হাও হাও করে কাঁদছেন, ওই একটা হালে একটা হাল পয়দা হয়েছিল, মেজর হুজুর কিবলা থাকতে পারলেন না, ওয়াজ করতে করতে একটা একটা করে সাদ বিন মাজের কথায় যখন এসে পৌঁছালেন, বললেন বাবা যদি মরতে হয় ইবাদত করে আমল করে আল্লাহর ওলি হয়ে মরো, সাদ বিন মাজের মতন মরো। আল্লাহ নবী সাহাবা সাদ বিন মাজ যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী কবরের দ্বারে দাঁড়িয়ে আছেন, কবরের মাটি যখন সমান করে দেওয়া হলো,
আস্তে আস্তে কবরটা ছোট হয়ে আসছে, তাং হয়ে আসছে। আল্লাহ নবী কবরের দ্বারে দাঁড়িয়ে হঠাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আরম্ভ করলেন। সাহাবারা বললেন, লেমা কব্বারতা ইয়া রাসূলুল্লাহ, লেমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের দ্বারে দাঁড়িয়ে সাদ বিনে মাঝের আল্লাহ একবার আল্লাহ একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন কেন? আমার সাহাবারা, আল্লাহ পাক আমি নবীকে চামড়া চোখে দেখালেন, সাদ বিনে মাঝের কবরটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে আসছে। আমি নবী, আমার বড় ভয় হলো, না জানি সাদ বিনে মাঝের মনে হয় এবারে আজাবে কবর হবে। মাটি আস্তে আস্তে এসে সাদ বিনে মাঝের আজর পাঁজর গুলোকে সব ভেঙে ফেলবে, গুঁড়ো করে দেবে। আমি তাই থাকতে পারলাম না, আল্লাহ একবার আল্লাহ একবার বললাম। আবার দেখলাম আস্তে আস্তে সাদ বিনে মাঝের কবরটা আবার আস্তে আস্তে কুশাদা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম। মহাদ্দেসরা বলছেন, এটা কি আজাবে কবর? না না, এটা আজাবে কবর নয়, মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, বলেছিল আল্লাহ আপনার এত বড় মাহবুব পেয়ারা বান্দা সাদ বিনে মাজ, আমি হতভাগা কবর, আমার কাছে এসেছে, আমি একটু গলায় গলায় মিলবো, একটু আমি মোয়ানিকা করব। ঈদের দিনে কালকে সব আমরা গলায় গলায় মিলেছি। কবর বলছে সাদ বিনে মাঝের সঙ্গে আমি একটু গলায় গলায় মিলব। আল্লাহ পাক কবরকে হুকুম দিলেন, মাটিকে হুকুম দিলেন, তাই মাটি কবর আস্তে আস্তে ছোট হয়ে এসে সাদ বিনে মাঝের সঙ্গে এইরকম ছুঁয়ে মোয়ানে কাকুরে আবার বড় হয়ে গেল। মুহাদ্দিসিনরা বলছেন ওটা আজাবে কবর নয়। একদম আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবিস সামাই ওয়া শাহিদা লাহু সাবউনা আলফা মিনাল মালাইকা লাকা যাম্মা যুম্মাতান সুম্মা ফাররাজাহুল্লাহু আনহু। সাদ বিনে মাজ যেদিন ইন্তেকাল করেছিলেন, এত বড় মাহবুব পেয়ারা ছিলেন, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে মুআল্লা সেদিন নাচতে আরম্ভ করলো, হিলতে আরম্ভ করলো। অফতে আজলাহু আবুয়া বিসামাই, আল্লাহ পাক সমস্ত আসমানের দরওয়াজাগুলোকে খুলে দিয়েছিলেন। ওয়াশাহিদ লাহু সাবউন আলফা মিনাল মালায়েকা, আল্লাহ পাক 70,000 মালায়েকা ফেরেশতাকে সাদ বিনে মাঝের জাজার ময়দানে পাঠিয়েছিলেন, আল্লাহ নবী ইমামতি করেছিলেন। সাদ বিনে মাঝের ওটা আজাবে কবর নয়। মেজে হুজুর পীর কেবলা এই কথা বলে বললেন, বাবা যদি মরতে হয় সাদ বিনে মাঝের মতন মরো। বলি বলছেন, বাবা যদি মরতে হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন মরো। আমার ছোট ভাইয়ের লাশটাকে যখন কবরে রাখা হলো, বাবা আল্লাহর হুকুমে দেখলাম আমার ছোট ভাইয়ের লাশটাকে সাদ বিনে মাঝের মতন কবর আস্তে আস্তে ছোট হয়ে তাং হয়ে এসে আমার ছোট ভাইয়ের সঙ্গে এই রকম মানিকা করে আবার চলে গেল। আমার ছোট ভাইয়ের সঙ্গে কবর সাদ বিনে মাঝের মতন ওই রকম ছুঁয়ে মানিকা করে চলে গেল, বুকে বুকে মিলে চলে গেল। বাবা যদি মরতে হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন মরো, কুকুর বেয়ালের মতন কুত্তা বেয়ালের মতন মরে লাভ নাই। আমার ছোট ভাই, বাবা দুনিয়াদারি করলে এত বড় সংসার পাঁকাল মাছের মতো। মেজো হুজুর বলছেন, পাঁকাল মাছ কাদাই থাকে, গায়ে কাদা লাগে না। বাবা ওই রকম ইবাদত করে আমল করে মরো। মেজো হুজুর বলছেন, আল্লাহর ওলি হয়ে মরো, নিজের হস্তিকে মিটিয়ে দাও, মিটাও তো আপনি হস্তি কো, আগর তো মর্তবা চাহে কেদানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। নিজের আমিত্বকে অহংকারকে দিয়া তাকাব্বুরিকে মিটিয়ে দাও, যদি উচ্চ মর্তবা হাসিল করতে চাও মাটির মানুষ মাটি হয়ে যাও। ফুলের দানা মাটির সঙ্গে আগে মেশে
মিশে একাকার হয়, তারপরে আস্তে আস্তে গাছ হয়, তারপরে গোলাপ ফুল ফোটে। তুমি মাটির মানুষ, মাটি হয়ে যাও রিয়া, তাকাব্বরি অহংকার, তোমার হিংসা হাসাদ কেনা সব মিটিয়ে দাও, তোমার মধ্যে রহমতের গোলাপ ফুল ফুটবে। নাহলে চেষ্ক ঘাস ছাড়া কিছু হবে না। ওই গরম ফখরকে মারতে গেলে পীরের দরবারে যে এই যে তরিকা মস্করি, এই গরম মারা এর আবার সবক আছে, সেই সবক আপনাকে মস করতে হবে। এগুলো এমনি এমনি হয় না। আমার আব্বা হুজুরকে বলে অহংকার ফখর গরম এই নিয়ে তিনিও বলতেন, মেজে হয়ে গেলে বলতেন, বাবা টাকার গরম, পয়সার গরম, বিদ্যের গরম, বুদ্ধির গরম, বংশের গরম, নেতার গরম, মৌলানার গরম, মোবাল্লেক সাহেবের গরম, আমির সাহেবের গরম, পীর সাহেবের গরম, পীরজাদার গরম, খলিফা সাহেবের গরম, ওই গরমকে যতক্ষণ না মারতে পারবে মানুষ হতে পারবে না। এক হাড়ি দুধ চুলোই বসিয়ে দাও, ফোঁ করে উঠতে উঠছে, ওরও একটা গরম আছে, ওই গরমকে মারতে হবে। অহংকার ফখর, আমি হুজুরের ছেলে, আমি নেতা, আমি এত টাকার মালিক, চলবে না। আমার আব্বা হুজুরকে বলো ফুরফর শরীফে যেখানে মসজিদে তিনি বলতেন এই গরমের কথা বলে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, একদম আব্বা হুজুরের টানেই বলবো। কিন্তু আমি তুমি সারা জীবন সোজা হয়ে চললে না, একে বেঁকি চললে, আজকে মোরে মারা পড়ে গিয়ে পাকা রাস্তার উপরে একদম সুটান সোজা হয়ে গিয়েছ। কিন্তু সাপ ও সোজা হাঁটতে পারে, একে বেঁকে চলে, যখন মারা যায় একমাত্র তখনই ও সোজা হয়। ও বাবা যে মানুষ, তুমিও সারা জীবন সোজা হয়ে চললে না, একে বেঁকে চললে, আজকে মোরে মারা পড়ে গিয়ে গোসলের তক্তাই বাবা সুটান সোজা হয়ে গিয়েছ। বাবা তোমার শক্তিশালীর সেই অহংকারের হাতের মুঠোটা একবার আসমানের দিকে তুলে ধরো, আমি সাইফউদ্দিন শেষবারের মতন দেখতে চাই। বাবা তোমার শক্তিশালী অহংকারের পায়ের লাঠিটা আসমানের দিকে একবার তুলে ধরো, আমি শেষবারের মতন দেখতে চাই। বাবা লড়েও না চড়েও না, যত বেলা হয় গোসলের তক্তাই ছুটানো সোজা হয়ে যা। কত বড় নেতা হয়েছ, নেতার গরম দেখাচ্ছ, কত টাকার মালিক হয়েছ, টাকার গরম দেখাচ্ছ, সব গরম সেদিন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, আল্লাহ গোসলের তক্তায় শু, আল্লাহ আমার মোবারক করবেন, আল্লাহ গোসলের তক্তায় শু, আল্লাহ আমার খুশির করবেন, আল্লাহ গোসলের তক্তায় শু, আল্লাহ আমার ইমানের করবেন, আল্লাহ মোবারক করবেন, আল্লাহ সেদিন মরটা যদি আল্লাহ পাক ইমানের সঙ্গে দেন তবেই। আপনি বলবেন যে আমার ছেলেকে আমি হাফেজ করে রেখে দিয়েছি, আমার ছেলেকে আমার মৌলানা করে রেখেছি, শেষবেলায় যখন আমি মরব, মরার সময় আমাকে কলমা পড়িয়ে দেবে, অত সহজ নয়। হাদিস পাকের মধ্যে আল্লাহর রাসূল বলছেন একটা মানুষকে যদি জ্যান্ত অবস্থায় একটা খোঁচ নিয়ে তাকে 100 বার আঘাত করা হয়, যত কষ্ট তার থেকে 70 গুণ বেশি মৌতের কষ্ট।